মুন্সীগঞ্জ সদর মধ্যকোটগাঁও এলাকায় মোহাম্মদ সেলিম মুলার বীজ থেকে উৎপন্ন করেছেন ভোজ্য তেল। যে তেল উৎপাদন করেছে তা সয়াবিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। মুলার তেল ব্যাপক হারে উৎপাদন করতে পারলে সয়াবিন তেলের উপর নির্ভরশীলতা অনেকটা কমে আসবে। মোহাম্মদ সেলিম মিয়া বলেন, প্রায় 6 মাস যাবত মুলার বীজ থেকে উৎপাদিত তেল ব্যবহার করছেন রান্নার কাজে। তিনি বলেন, 3 কেজি মুলার বীজ থেকে 1 কেজি তেল উৎপাদন করা সম্ভব। বর্তমানে 1 কেজি মুলার তেলে খরচ হয় 350 থেকে 400 টাকা। ব্যাপকভাবে মুলার বীজ সংগ্রহণ করতে পারলে সয়াবিনের চেয়ে কম খরচ হবে। এখন খরচ অনেক বেশি হচ্ছে, সরকারি পর্যায়ে মুলার বীজ সংরক্ষণ করতে পারলে অনেক খরচ কমে যাবে। আমি সরিষা, বাদাম, কালিজিরা ও সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদন করি এবং বিক্রি করি। আমাদের দেশে মুলার মৌসুমে দাম অনেক কম যায়, এর জন্য বীজ সংরক্ষণ করলে সয়াবিনের তেলের চাইতেও কম দামে তেল উৎপাদন করা সম্ভব। আমার চিন্তা থেকে আমি 6 মাস আগে দোকান থেকে বীজ সংগ্রহ করে তেল উৎপাদন করে ব্যবহার করছি। এই তেলের ঘনত্ব অনেক বেশি, যার কারণে সয়াবিন তেলের চেয়ে পরিমাণে কম লাগে। আমি চায়নার তৈরি মেশিন 1,30,000 টাকায় ক্রয় করে এটি থেকে বিভিন্ন প্রকার তেল তৈরি করে আসছি। মুলার তৈরি তেল এখনও বিক্রি না করে নিজের জন্য ব্যবহার করে আসছি। তেল তৈরির বাকি অবশিষ্ট উপাদান 50 টাকা কেজি দরে মাছের খাদ্য এবং গাছের মধ্যে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি।